আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার এন টিভি ইউরোপ ইউকে দুনিয়ায় যে যেখান থেকে দেখে থাকেন সবাইকে আমরা ওয়েলকাম জানাই স্বাগতম জানাই আহলান ওয়া সাল্লাম জীবন জিজ্ঞাসায় আলহামদুলিল্লাহ এভরি ফ্রাইডে 8 o'clock এন টিভি পর্দায় আপনারা জীবন জিজ্ঞাসা দেখে থাকেন আপনাদের সম্মানিত অতিথি গেস্ট মুহাদ্দিস সাহেব ব্রুকলিন মসজিদের ইমাম এবং খতিব মাওলানা নজরুল ইসলাম সাহেব ওনার ব্যক্তিগত নাসিহার মাধ্যমে প্রোগ্রাম শুরু করেন তারপরে আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসেন ইনশাআল্লাহ আজকে ব্যতিক্রম হবে না আমরা মুহাদ্দিস সাহেবের কাছ থেকে ওনার পক্ষ থেকে নাসিহা শুনবো তারপরে অবশ্যই আপনাদের সুযোগ থাকবে প্রশ্ন নিয়ে আসার জন্য সো আমরা এখন সময় ক্ষেপণ না করে চলুন আমরা মুহাদ্দিস সাহেবের কাছে যাই শুনি ওনার কাছ থেকে কি নাসিহা আছে আজকে ইনশাআল্লাহ মুহাদ্দিস সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মুহাদ্দিস সাহেব অবশ্যই আপনি যেভাবে প্রোগ্রাম শুরু করেন এভরি উইক ঠিক একইভাবে শুরু করবেন তারপরে অবশ্যই দর্শকরা প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম هو الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم اللهم صل وسلم وبارك على سيدنا نبينا شفينا مولانا محمد وعلى آله وأصحابه জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি সম্মানিত শ্রোতা এবং দর্শক মন্ডলী রাব্বুল আলামিনের দরবারে সাহসিত লক্ষ কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নসিব করেছেন ইসলামের মতো মহান ধর্ম গ্রহণ করার মতো তৌফিক দান করেছেন আসলে এই দুনিয়াতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয় মানব জাতির জন্য তা হচ্ছে আল্লাহর সাথে সংযুক্তি হওয়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক গঠন করা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে সবচেয়ে মহাভাগ্যবান ব্যক্তিদের বিষয় আল্লাহর সাথে সংযুক্তির একমাত্র পথই হচ্ছে আল্লাহ প্রত্যেক যুগে যে আম্বিয়া কেরামকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের প্রতি বিশ্বাস রাখা এবং ওহির মাধ্যমে আল্লাহ তাআলা যে দিন ধর্ম দান করেছেন এই ধর্মকে আঁকড়ে ধরে এই পথে চলা এটা হচ্ছে আল্লাহর সাথে সংযুক্তির মূল এবং একমাত্র মাধ্যম এবং এই যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা যে সমস্ত আম্বিয়া কেরামকে দুনিয়াতে প্রেরণ করেছেন তারা হচ্ছেন মানব জাতি থেকে আলাদা এবং আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত আম্বিয়া কেরাম এবং তাদের জীবনের মূল কাজই ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া আমরা উম্মতে মুহাম্মদি আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর যেহেতু এই দুনিয়াতে আর কোনো আম্বিয়া কেরাম আসবেন না সুতরাং সমস্ত উম্মতে মুহাম্মদির উপর একটি গুরু দায়িত্ব যে আমরা একে অন্যকে আল্লাহর প্রতি আহ্বান করব আল্লাহর ইবাদতের জন্য উৎসাহ দান করব আল্লাহর নাফরমানি থেকে মানুষকে বিরত রাখবো এই আলোকেই আল্লাহ তাআলা এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এই কল্যাণটা মূলত কি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষকে তোমরা ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজ থেকে তোমরা মানুষদেরকে বিরত রাখবে কেননা ভালো কাজ যে করে এবং মন্দ কাজ থেকে যে বিরত রাখে সেই জান্নাতি হয় সুতরাং তোমাদের কাজ হচ্ছে তোমরা নিজেও জান্নাতে যাইবা মানুষকেও জান্নাতের পথে তোমরা আহ্বান করবা এবং আল্লাহর সাথে মানুষকে জুড়ে দিবা এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের সবচেয়ে বিরাট একটি গুরু দায়িত্ব এবং এই দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রত্যেক উম্মতে কিন্তু দায়িত্বশীল আর আমরা এখানে মনে করি যে মনে হয় বিরাট বা বড় বড় কোনো কিছু কাজ করতে হবে আসলে এটা না ছোট ছোট জিনিস প্রত্যেকটি কাজই যে সমস্ত কাজে আল্লাহর সাথে মানুষকে সংযুক্ত করে যেমন একজন মানুষ নামাজ পড়ে না তাকে আপনি উৎসাহ দিলেন যে ভাই নামাজ পড়ুন
এবং নামাজ না পড়লে ক্ষতি, পড়লে লাভ হয়। একজন মানুষ আল্লাহর কোন নাফরমানিতে জড়িত আছে, তাকে যদি আমরা কেবল বলে যে এই কাজটা তো ভালো না, এই কাজটা আল্লাহর নাফরমানি, সে যদি ছেড়ে দেয়, এই এই কাজটাই হচ্ছে আল্লাহর পথে ডাকা। একজন মানুষ সে তার কোনো অন্যায় জড়িত, তাকে আপনি নিষেধ দিলেন বা এটা করেন না, এটাই আল্লাহর পথে আহ্বান করা, এবং এটাই উম্মতে মুহাম্মদের একটি গুরু দায়িত্ব। এইভাবে ফ্যামিলি হোক, সমাজ হোক বা পরিচিত মানুষের মধ্যে সাহাবায়ে কেরামের জীবন যদি আমরা দেখি, যে তারা বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু লেখাপড়া করে নাই, বড় বড় মাদ্রাসা বা ডাবল টাইটেল মাদ্রাসাগুলিতে তারা লেখাপড়া করে নাই, তারা আল্লাহর রাসূল থেকে যা শিখেছেন সহজভাবে পরবর্তী উম্মতের নিকট তা পৌঁছিয়ে দিয়েছেন, এবং অটোমেটিক্যালি মানুষ যখন আল্লাহর রাসূলের কথাগুলো মানুষ গ্রহণ করে এক এক থেকে আরেকজন, তখনই মানুষ অটোমেটিক আল্লাহর সাথে সংযুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই কিন্তু ধর্ম সম্পর্কে জানি এবং ভালো মন্দ আমাদের জ্ঞান আছে, কিন্তু আমরা এটা অন্যদের নিকট পাস করা, সময় সময় কথায় বার্তায় অন্যকে সেই পথে আহ্বান করা, এটা হচ্ছে উম্মতে মুহাম্মদেরকে দৈনন্দিন কাজের একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়র মুহাদ্দিস সাহেব, খুবই সুন্দর নসিহা আমাদের সামনে তুলে ধরার জন্য। ইনশাআল্লাহ তাহলে আমরা একজন কলার নেওয়ার চেষ্টা করবো, এখন দেখবো উনি কি প্রশ্ন নিয়ে এসেছেন, তারপর মুহাদ্দিস সাহেব অবশ্যই আনসার করবেন ইনশাআল্লাহ তাহলে। দেখি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই, আপনার নামটা বলবেন আর কোথা থেকে ফোন করেছেন? জি ভাই, আমি জামিল। জামিল ভাই, জি আমি আপনার এবং আমার মুহাদ্দিস সাহেবের সালাম জানাইয়া এবং এনটিভি চ্যানেলের ধন্যবাদ জানাই যে একটা ইসলামী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার প্রশ্নটা মুহাদ্দিস সাহেবের কাছে। হ্যালো, জি হোক, প্রশ্নটা হোক। আমার প্রশ্নটা হইল, কিছুদিন আগে শুনলাম চলমুনাই ফিসাব এজিদকে হজরত বলে সম্বোধন করছেন, আর এজিদরে বলছেন এজিদ খুব ভালো মানুষ, এজিদ প্রত্যেক দিন রাতে প্রত্যেক রাত্রে 101 নফল নামাজ পড়ছে এবং এজিদ কুরআনে হাফিজ ছিল, এজিদের গুণের সীমা নাই। আমরা তো জানি আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা, আমরা উলামা একরাম আলিম সমাজ ইমাম সাহেবরা আমরা খুব সম্মান করি, আর ফির সাহেব বাংলাদেশের মানুষের বাদ করে, যেমন গোলপুরের শেষ সাহেব, বুলতলি সাহেব, চৈমুনার সাহেব। এখন এই যে চৈমুনার ফির সাহেব বলেন আর মোলা সাহেব বলেন, তিনি যে এজিদের 1000 বছর পরে যে সম্মান দিচ্ছেন, এখন ওনার বক্তব্যের আলোকে আমরা এজিদের রহমতুল্লাহ আলাই বলবো না রাদিয়াল্লাহ আনহু বলবো না লানাতুল্লাহ আলাই বলবো, কোনটা কোরআন ও হাদিসের আলোকে সঠিক? আমরা তো কনফিউশনের মাঝে পড়ে গেছি, জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, যে সত্যি একজন হুজুর শত শত মানুষের সামনে মসজিদের মিম্বরে বইয়া এতদিন পরে এজিদের রহমতুল্লাহ আলাই সার্টিফিকেট পাল্লা মানুষ, মানে গুণের সীমা নাই, সীমা নাই মানে অসীম, অসীম গুণের অধিকারী একজন মানুষ, যে আহলে বয়তের সাথে যে বেয়াদবি করছে, সঠিক ব্যাখ্যা মুহাদ্দিস সাহেবের কাছে চাইলাম। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়র ভাই, আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লাগিয়ে আইসুন মুহাদ্দিস সাহেব, অবশ্যই আমরা সামনে এক্সপ্লেনেশন দিবা। আমরা দেখি খেয়ে আসুন নেক্সট, আমরা লোকে খোলা, আসসালামু আলাইকুম। আমরা খোলা হয়তো ড্রপ হয়ে গেছেন, ইনশাআল্লাহ আবার চেষ্টা করবা এই আপনার ফোন কর্তা এবং প্রশ্নকর্তা ইনশাআল্লাহ তালা। আর আমার যে ভাই প্রশ্ন লইয়া ইসলাম মুহাদ্দিস সাহেব অবশ্যই এই ব্যাপারে আগে আলোচনা করছেন, আজকে এইবার ইনশাআল্লাহ আলোচনা করবা জেনে এজিদর কিতা স্ট্যাটাস আছে। আর তার আগে আরেকটা কলার নেই গিয়ে ইনশাআল্লাহ তালা মুহাদ্দিস সাহেবের কাছে আইমু আনসারুল লাগি। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জনাব, আপনার নামটা হোক আর প্রশ্ন করুক। আমার নাম মুজিবুল হক। আমার প্রশ্ন হইল গিয়া, আমার তিনটা উমরা মান্নত করা আছে, তো আমি সামনে দিয়ে উমরা করা যাওয়ার আমার আচ্ছা, আমার তিনটা উমরা মান্নত করা আছে, আমি সামনে দিয়ে আমি উমরা যাওয়ার আমার খেয়াল আছে, তো ফয়লা গিয়া তো আমি একটা উমরা করলাম, বাকি যে দুইটা উমরা আমি করতাম এগুলা ইনো থাকা অবস্থায় আমি করতাম ফার্মনি এবং কিলা করা, এগুলা ও নিয়মটা আমি জানি। একবার জার্নি করি আপনি তিনটা উমরা করলি তা ফারবানি না, তিনবার ইউকে থেকে সৌদি যাওয়া লাগবে অন্তত প্রশ্ন নাই না, অবশ্যই আমি তিনটা ফারমুনি সংশোধন করতাম না, তিনবারে আমার যাওয়া লাগবে ওটা। আমি মুহাদ্দিস সাহেব অবশ্যই কি রকম করলে হইব আর কি,
এক্সপ্লেইন করবা মাদি সাহেব আপনার প্রোগ্রাম দেখো কা ঠিক আছে নি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ জাযাকাল্লাহ খায়র ভাই জাযাকাল্লাহ খায়র নেক্সট কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন নি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ জনাব আপনি কই থেকে ফোন করছেন আর নামটা বলুন লন্ডন থেকে ফোন করছি আমার হুজুরের কাছে আমার সালাম দিবা আর আমার লাগি খাস ছিলে দোয়া করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আর কিছু জানতে চাইরানি আজকে জি আমি একটা জিনিস জানতাম স্যার আমাদের একদিন একজনে কইলাম মসজিদে যে আমরা তসবি করি কেউ আঙ্গুলো করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ পরে মসজিদে তসবি করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাই নকেন না তসবি করলে ফোরটা গোটা আপনি আঙ্গুলো ফোরটা তসবি ফোরাটা কিতা কিতা এটা কিতা সঠিক নাইনি তসবি ফরিয়া যে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফরি এটা কিতা রাইট না রং তাই নকইলে আমার আঙ্গুলো ফোরতাম তসবি আমি ফোরতাম না ধন্যবাদ প্রথমত যে ভাই এজিদ সম্পর্কে একটি বক্তব্য উল্লেখ করেছেন আমরা ঐতিহাসিক নির্ভরযোগ্য ঐতিহাসিক বীর যারা আলবেদায়া ওয়া নিহায়া ইমাম হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহ এরপরে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা বা এই ধরনের নির্ভরযোগ্য উলামায়ে কেরাম যে তারিখ লিখেছেন এতে কোনো স্থানে আমরা দেখি নাই যে ইয়াজিদ প্রতি রাতে 107 নম্বর নামাজ পড়ত বা বিরাট গুণের অধিকারী ছিল এ ধরনের কোনো কিছু কেউ লেখেন নাই তিনি এটা কোথেকে আমদানি করলেন উনি তিনি বলতে পারবেন দ্বিতীয়ত ইয়াজিদ তার জীবনের খেলাফতের 3 বছর চতুর্থ বছরে তো তাই মারা গেল তার খেলাফতের 3 বছরে মারাত্মক 3টা খাত যা উম্মতে মুহাম্মদের সবচেয়ে ধ্বংসাত্মক খাত প্রথম বছরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতল কারবালার ময়দানে দ্বিতীয় বছরে মদিনা শরীফ আক্রমণ যে মদিনা শরীফের মসজিদে নববীকে 3 দিন নামাজ বন্ধ ছিল এবং এই মসজিদে নববীতে গুড়া বেঁধে রাখা হয়েছে একমাত্র ইতিহাসে একই সময় এবং মদিনা শরীফের সাহাবায়ে কেরাম তখনও ছিলেন সাহাবায়ে কেরাম তাবেইন যারা ছিলেন মদিনা শরীফের সব মানুষকে আমভাবে কাতল করা হয়েছে এবং মেয়ে লোকদেরকে আমভাবে দর্শন করা হয়েছে এই ইয়াজিদের তৃতীয় বছরে সবচেয়ে বড় যে কাজ হয়েছে কাজটা হলো আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ ছিলেন উনাকে আক্রমণের জন্য তার সৈন্যবাহিনী প্রেরণ করে এবং ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কাবা শরীফের দেয়াল ভাঙ্গা হয়েছে ইয়াজিদের সৈন্যবাহিনীর মিনজানিকের আঘাতে এই কর্মকাণ্ডের অধিকারী যে ব্যক্তিটি থাকে কে অত বেশি ভালোবাসেন বা উনার অত দরদ কেন আসলো আমরা জানি না তবে তিনি যে তথ্যগুলো উল্লেখ করেছেন যে ইয়াজিদ তার গুণের কোন সীমা নেই এরপরে সে 107 নফল নামাজ পড়ত এই তথ্যগুলো তিনি পেলেন কোথায় এই তথ্যগুলো তো নির্ভরযোগ্য ইতিহাসে থাকতে হবে নির্ভরযোগ্য ইতিহাসবিদ তো এরা কেউই লেখেন না বরং এরা তার অপোজিট তারা লিখেছেন যাই হোক তার বক্তব্য যিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের দায় দায়িত্ব তার উপরই বর্তায় কিন্তু আমি সংক্ষেপে উল্লেখ করলাম ইয়াজিদের যে 3 বছর বা 3.5 বছর খেলাফতের যে বিরাট বিরাট কাজগুলি এবং বাকি তার চরিত্র সম্পর্কে ঐতিহাসিক বিদরা লিখেছেন এবং এগুলো আপনার পরে জানতে পারবেন আমরা কোনো দিনই ইয়াজিদকে এত বেশি সম্মানের অধিকারী মনে করি না করতে পারবো না এবং করবো না ধন্যবাদ আরেক ভাই যে প্রশ্ন করেছেন যে 3টা উমরা উনার মান্যত ছিল ভাই আপনি যখন উমরা মান্যত করেছেন যে কোনো ভাবে আদায় করলে আপনার হয়ে যাবে মক্কা শরীফের মানুষ যদি উমরা মান্যত করে তাহলে মক্কা শরীফ থেকে বিষয়ে আদায় করলে হয়ে যায় সুতরাং আপনি যদি মক্কা শরীফ যান এবং 100 ফরজ 3টা আদায় করে ফেলেন আদায় হয়ে যাবে তবে আপনি যদি মনে করেন যে আমি সবটি নিয়ত করেছি মান্যত কিন্তু যেভাবে করা হয় এইভাবে আদায় করতে হয় আপনি যদি জাস্ট কেবল উমরার মান্যত করে থাকেন তাহলে 100 ফরজে আপনার 3টা আদায় করতে পারবেন
আর যদি মান্নত করেন যে আমি আমার আলাদা আলাদা, আমাদের তো মান্নত এক এক জনের এক এক ধরনের থাকে, তাহলে আপনি আলাদা আলাদাই আদায় করতে হবে, এটা হচ্ছে আপনার মান্নতের নিয়ম। তবে এখানে আমরা সবাইকে অনুরোধ করব, আল্লাহ রসুলও আমাদেরকে উৎসাহিত করেছেন যে মান্নত না করে নেক আমল চালিয়ে যাওয়া, এবং মান্নত কোনো বিষয়ে করলে আপনি একটু যে জিনিসটা আপনার কন্ট্রোলের ভিতর এই জিনিস মান্নত করা ভালো। আমরা অনেক ভাই বন্ধু দেখেছি যে হঠাৎ বেমার পড়লেন এবং হঠাৎ মান্নত করলেন যে আমি সবাইকে নিয়ে উমরায় অথবা হজে চলে যাবো, মান্নত করে ফেললেন। কিন্তু এটা তো বিরাট একটি কাজ, পরে এটার ফাঁক ফুকর কিলা বার করা যায়, এটা এর চাইতে সৎকা খয়রাত করা এবং জেনারেলি কোনো কিছু আল্লাহর ওয়াস্তে করার ভালো। তবে আপনার এই মান্নটা যদি আপনি যে কোনোভাবে আদায় করে ফেলেন, আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। যে আসলে তসবি তো হচ্ছে সুবহানাল্লাহ পড়ার নাম হচ্ছে তসবি, এবং যেহেতু এই তসবি তাহলিল এইগুলা পড়া হয় যে কি সরায়, এটার কারণ কোন কোন জিনিস তার কর্মের সাথে সংযুক্তি হয়ে যায়, এই সরা দিয়ে মানুষ তসবির গণনা করেন, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে তসবি। আসলে এটার নাম তো তসবি না। যাই হোক, এখানে উত্তম হলো একজন মানুষে তার গণনার জন্য, যে কোনো তসবির তাহলিল গণনার জন্য তার আঙ্গুলের যে আল্লাহ দাগ দিয়েছেন এইগুলা দিয়ে গোনা উত্তম। কেননা দুই কারণে, একটি হচ্ছে এগুলা তো আল্লাহ দিয়েছেন আপনার গণনার জন্য, দ্বিতীয়ত কিয়ামতের দিন আপনার ঠোঁট সাক্ষী দিবে আপনি তসবির পড়েছেন, এবং আমলনামায় লেখা থাকবে তসবির সওয়াব, সাথে সাথে হাতও সাক্ষী দিবে যে আল্লাহ আমার মাধ্যমে তোমার তসবি গণনা করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে আপনার শরীর ব্যবহার করাই উত্তম। হ্যাঁ, আমাদের হিসাব রাখার জন্য যেমন আমরা বেশি পড়ি, বা হিসাব রাখার জন্য 100 বা 33 হিসাব রাখার জন্য যদি সুবিধার জন্য এই যে আমরা সরাটা ব্যবহার করি, ব্যবহার করা যাতে যেতে পারে কেবলমাত্র আমাদের গণনা রক্ষা করার জন্য। এটা তো তসবি না, তসবি হলো আমরা যেটা পড়ি এটা হচ্ছে তসবি। গণনা বা সংখ্যা বা একটা পরিমাণ কিন্তু 100, 200, 500 পড়েন, এই জন্য সরা ব্যবহার করা নিষেধ নাই। ভালো ভালো যদি পারেন তাহলে আপনার আঙ্গুলিয়ে গণনা করবেন। জি ধন্যবাদ, আমরা জাযাকাল্লাহ খায়র মাদিস সাহেব। ইনশাআল্লাহ তাহলে আমরা আরো কয়েকটা প্রশ্ন নিতে চেষ্টা করব, তারপরে আবার আবার আপনাদের সামনে ফিরে আসবো। দেখি এই মুহূর্তে কে আসছেন আমাদের সাথে, কল নিয়ে কল। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর, একটা প্রশ্ন আসলে চেয়ার লইয়া আর কি, মসজিদ গিয়া যে চেয়ার লইয়া যে প্রথম ফাতারও এখন ডাইনে দিয়ে বইয়া যদি নামাজ পড়া হয়, তাইলে তো লাইনটা তো সোজা হইল না, আগে যাবো গেল গিয়া, তো ওইরকম অবস্থায় এই নমাজ পড়লে বা ঠিক তো হইব, মানে মানে এখানে ব্যাপারে কোনো একটা সাজেকশন আছে কিনা যদি হইন তাইলে খুবই খুশি হইম। আর কিছু কিছু মানুষ মনোরকা মসজিদ আসো গড় তাই গড় সাংসাদ দূরইয়া গিয়া মসজিদের মাঝে গিয়া এইবারে গোসল করো বুঝবো নাই গোসল করা, তখন টান টান তো দিয়ালে আমার মনে হয় যে তখন একটু দিওয়া ওখানে যে মসজিদ তো অজু হইলো ইমার্জেন্সি গোড়তেই দূরইয়া গিয়া দিয়ে অজু করা আর লন্ডনের মতন দেশও তা মনে মাঝে মনটা যে খারাপ হয়েছে, কিতা করলে যে মনটা খারাপ হইতো নাই আমার যদি বুঝাইয়া কই তাই আমি খুব খুশি হইমু। তা আমি আমার ফোনটা রাখিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আপনার প্রশ্ন লাগি নেক্সট কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন করবা ইনশাআল্লাহ। জি, আমার কয়টা প্রশ্ন আছে। জি প্রশ্ন করুকা। জি, প্রথমটা হইলো মাগরিবর নামাজ কি ফরজ আর সুন্নত পড়িয়া যদি নফল না পড়িয়া জিও পড়িলাই ও খিলাল না করলে অজু হইব না
ওকে তিনটা প্রশ্ন ঠিক আছে জাযাকাল্লাহ খায়র ইনশাআল্লাহ আমরা এখন মুহাদ্দিস সাহেবের কাছে যাইমু ইনশাআল্লাহ প্রশ্নগুলো আনসার শুনতাম তারপরে আমরা ব্রেক করে যাইমু মুহাদ্দিস সাহেব ইনশাআল্লাহ তাআলা জি আমরা চেষ্টা করব আনসারগুলো শুনতাম জি ধন্যবাদ প্রথম যে প্রশ্ন হলো চেয়ারের ব্যাপারে মসজিদে চেয়ার ব্যবহার করা একান্ত অফারক অবস্থায় আসলে কোনো মানুষ যদি মাথা ঘুরায় দুর্বল থাকে তাহলে তা সে যদি চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হইবে না মোটেই নামাজ হবে না দুর্বলতা বা অন্যান্য অসুবিধার কারণে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ আদায় হবে না একজন মানুষ যেমন বসতেই তার মারাত্মক অসুবিধা হাঁটু অথবা পায়ের গোড়ালি এই ধরনের যদি অসুবিধা হয় তাহলে তিনি প্রথমে চেষ্টা করবেন যে বসে আমরা বলি চার পায়ের চার জানু হয়ে আসুন ফিরে বসে যদি নামাজ পড়া যায় এটা চেয়ারে পড়ার চাইতে উত্তম এরপরে যদি তিনি ওফারক হন তাহলে মারাত্মক ওফারকতার ক্ষেত্রে চেয়ার ব্যবহার করা যেতে পারে চেয়ার যিনি ব্যবহার করবেন তিনি হচ্ছেন মাজুর অক্ষম ব্যক্তি উনার সামনের খাতারে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না বা মুসল্লিদের অন্য খাতারে গিয়া কোনো ডিস্টার্ব সৃষ্টি করার কোনো প্রশ্নই উঠে না উনি একবারে সাইডে অথবা যে খাতারের পিছনে অথবা মসজিদের কোনো খুনায় যদি নামাজ পড়ে ফেলেন চেয়ার যাতে কোনো খাতারে ডিস্টার্ব না হয় তাহলে উনার নামাজ হয়ে যাবে যেহেতু উনি মাজুর ব্যক্তি সুতরাং তিনি তার মাজুরিয়তকে ব্যবহার করে অন্যের নামাজ ডিস্টার্ব করার কোনো অনুমোদন শরীয়তে নাই উনি চেষ্টা করবেন যে আমার উজর যেহেতু আল্লাহ আমি বসেই যেহেতু নামাজ পড়তেছি তে অন্য কনসিডার হবে আমি খাতারে না থাকলে হবে সাইডে উঠে নামাজ পড়ে নিলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয়ত যে আপনি প্রশ্ন করেছে আপনার একটি মন্তব্য যে যারা মসজিদের নিকটে থাকেন তারা মসজিদে এসে উজু করেন গোসল করেন গোসল নয় হয়তো আপনি হয়তো বেশি একটু মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন যে তারা নিকটে কেন মসজিদের পানি ব্যবহার করেছেন এটা দেখেন ভাই মসজিদ যেহেতু আল্লাহর ঘর একজন মানুষ মসজিদে আসলে তার উজুর প্রয়োজন এই জন্যই আমরা উজুখানা নির্মাণ করি মসজিদে হয়তো এমনও হতে পারে যে একজন মানুষ তার ঘরে উজু করে বের হয়েছেন এবং তিনি ফতে আস্তে আস্তে উজু ছুটে যেতে পারে এই অসুবিধা হয়তো ওনার হতে পারে এই মনোভাব নিলে আপনার মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক সময় আছে মসজিদের নিকটে যারা থাকেন সবসময় তো মসজিদ থেকে ঘর থেকে মসজিদে আসেন না হয়তো তিনি বাজারে গেছেন বা অন্য কোনো কাজে গেছেন কাজ থেকে তিনি নামাজ জমা ধরার জন্য মসজিদে এসেছেন আপনি হয়তো মনে করতে পারেন উনি ঘর থেকে এসেছেন আসলে তো উনি ঘর থেকে না হয়তো অন্যখান থেকে এসেছেন আর ঘর থেকে আসলেও যে ওনার উজু ছুটবে না বা উজুর প্রয়োজন হবে না অনেক সময় জমাতের টাইম এসে যায় ঘরে বাথরুম একটা থাকে বা উজুখানা একটা থাকে অন্য মানুষ আছে ওনার স্ত্রী পুত্র তারা উজু করতেছে জমা চলে যাবে তিনি আসলে মসজিদে এসে উজু করলেন এতে কোনো বাধা নেই এখানে আপনার কোনো মনক্ষুণ্ণ হওয়ার কোনো দরকার নাই এই কনসিডার গুলো যদি আপনার মাইন্ডে এনেন তাহলে আপনার মন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আরেকজন প্রশ্ন করেছেন যে জান্নাতের অর্থ কি জান্নাতের শাব্দিক অর্থ হচ্ছে বাগান গার্ডেনস আল্লাহ তাআলা আমাদের সুখ এবং শান্তির জন্য যে বিরাট বিরাট জান্নাত বানিয়ে রেখেছেন এইগুলাকে আল্লাহ তাআলা ঘর এবং বাড়ি উল্লেখ না করে বারবার জান্নাত বলেছেন এই জন্য যে উল্লাস বিলাসিতা যত কিছু আছে সব কিছুর উপাদান আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন একমাত্র এই দুনিয়াতে তোমরা তোমাদের বিলাসিতাকে ভোগ বিলাসকে কন্ট্রোল করে আল্লাহর শরীয়তকে তোমরা ফলো করে যাও যাওয়ার পরে যে স্থান পাইবে এই স্থান কেবলমাত্র খাওয়া থাকার জায়গা নয় খাওয়া থাকা ভোগ বিলাস আনন্দ উল্লাস সুখ বলতে যা আছে সব কিছুর মিনিং করে এই জন্য আল্লাহ তাআলা বারবার জান্নাত বলে উল্লেখ করেছেন এখানে কোরআন শরীফে বারবার আল্লাহ তাআলা যে জান্নাতের কথা বলেছেন বেহেশত যেগুলো আমরা বলি এইগুলার কথাই আল্লাহ বলেছেন ধন্যবাদ আরেকটি প্রশ্ন হলো যে থান মাগরিবের নামাজের পর জীবন মাগরিবের নামাজের পর যদি আপনি নফল পড়ার আগে
বা সুন্নত ফরার পরে বা ফরজের পরে যে কোনো সময় যদি আপনি ফাতেমি তসবি পড়েন কোনো অসুবিধা নেই। আপনার যদি সময় থাকে মনে করেন ফরজ পরে তসবি পড়লেন বাদে সুন্নত আদায় করলেন বাদে নফল করলেন, অথবা যদি মনে করেন যে আপনি ফরজ পড়লেন এরপরে সুন্নত পরে ফেললেন বাদে তসবি তাহলিল পড়লেন বাদে আরবার নফল করলেন, এটা করা যায়। ফরজের পরে যে আমলগুলা এটা সুন্নতের আগেও করা যায় পরেও করা যায়, কোনো বাধা নেই। অজুর সময় যে খেলালটা, এই খেলাল এর বিভিন্ন ক্ষেত্র রয়েছে। খেলাল হচ্ছে যদি আমরা যে সমস্ত স্থান অজুর সময় দৌড়ত করা আমাদের জন্য ফরজ, এই সমস্ত স্থানে খেলাল হচ্ছে জরুরি। খেলাল বলতে কেবল আমরা মনে করি দাঁতের খেলাল, দাঁতের খেলাল নয়, খেলাল হচ্ছে মনে করুন আপনার মেয়ে লোকেরা যে নাকের বালা তারা ব্যবহার করে, নাকের সুচি তারা ব্যবহার করেন, এখানে যদি পানি প্রবেশের কোনো বাধা হয় টাইট হয় তাহলে এটাকে নাড়া সাড়া দেওয়া খেলাল করা আপনার জন্য জরুরি। পুরুষ ব্যক্তিরা যদি দাড়ি খুব ঘন হয়ে থাকে উনি দাড়িকে খেলাল করবেন এই পানি পৌঁছানোর জন্য। অনেক সময় আংটি থাকে, আংটির কারণে যদি দেখা যায় যে হাত ভিজে না তাহলে আংটিকে নাড়া সাড়া করে খেলাল করা, এইগুলা অর্থাৎ আপনার গুসল ফরজ। গুসলের ক্ষেত্রে সমস্ত অঙ্গে পানি পৌঁছানো এটা হচ্ছে ফরজ। আর ওজুর সময় যে সমস্ত অঙ্গগুলাতে দৌত করা ফরজ, এই অঙ্গের যে কোনো ধরনের বাধা বিপত্তি দূর করার নাম হচ্ছে খেলাল, হোক তা দাড়ি অথবা আংটি অথবা নাকের সুচি যে কোনো জিনিস, এটাকে খেলাল করা জরুরি। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র মুহাদ্দিস সাহেব, আমরা আশা করি অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। উই হ্যাভ টু গো ফর এ শর্ট ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাবো, ইনশাআল্লাহ তাআলা আপনারা এনটিভির সাথেই থাকবেন, জীবন জিজ্ঞাসার সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে আবার ফিরে আসলাম জীবন জিজ্ঞাসা প্রোগ্রাম নিয়ে। অনেকেই হয়তো আপনারা অপেক্ষা করে আছেন, প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের অপেক্ষার পালা শেষ। ইনশাআল্লাহ এখন প্রশ্ন নিয়ে আসবেন, দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, প্রশ্ন নিয়ে আসবেন। কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি এনটিভি স্টুডিওতে লাইভ কথা বলতেছেন, আপনার নাম বলেন এবং প্রশ্নটা করেন। লাইন যখন ফুরা হয়ে যায় এখন ফিসে দিয়া যদি একজন মানুষ আইয়া লাইনিত খাড়া হয়, মানে সামনের লাইন পাইছে না, ফিসে একলা খাড়া হয় কিন্তু ফিসিত হাত দিছে না অন্যজনের, বুঝলাম যে একজন মানুষ খাড়া আছে, অটোমেটিক আমি ফিসে যাইতাম পারিনি না পারি না, তার মানে তার সঙ্গে জয়েন নিতাম পারি নি না, এটা জবান আমার রাইট হইতো নাই। আপনার প্রশ্ন হইল গিয়া, প্রশ্নটা হইল গিয়া যে সামনের লাইন ফুল আছে আর বাদে একজন আইসেন, সামনের লাইনে জায়গা পাইছেন না, সামনে থাকি একজন জরুরি না জরুরি নাই, আমি শুনছি কি মানে পিঠে হাত দিতে হয়, হাত দিলে একজন পিছিয়ে আইতে হয়, উনি হাত দিছেন না অটোমেটিক আমরা পিছিয়ে একজন, ধরো আমিও নিজে পিছিয়ে আইছি আর কি, তার লোকের জয়েন হয়েছি আর কি, এইটা আমার ঠিক আছে নি না ঠিক না এখন তো জানতে লাগে। অবশ্যই অবশ্যই মাহদি সাহেব এক্সপ্লেইন করবা আপনার প্রোগ্রাম দেখতে, তাও কা ঠিক আছে নি ভাই, থ্যাংক ইউ, খুব খুশি হইলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ইনশাআল্লাহ মাহদি সাহেব আনসার করবা। নেক্সট কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার নাম বল খোকা আর আমার নাম নিজামুদ্দিন, আমি টরন্টোন ঢুকতে পেলাম। প্রথমে যে সুরা পড়ছো মনে করো কাকুল গোল্লা পড়ছো প্রথম সুরা জয়, আর ফার্স্ট টেকা তো সেকেন্ড টেকা তো ইন্না পড়ছো,
তো আমার মনে মনে আইল একটা কনফিউশন যে মনে মনে হয় তো উল্টো হয়ে গেল কি আগে যদি তিন আসে না করতাম বাদে যদি কুলফল লাগত রাইট হইল মানে এখানে এখানে আমার কাছে নামাজ পড়িয়া যখন আইছি তখন আমার কাছে একটা সন্দেহ লাগি গেছে আমি একজন জিজ্ঞাসা করলাম আমি বললাম এটা নামাজ হইব সমস্যা না আপনি প্রোগ্রাম যাচ্ছে তাও ঠিক আছে প্রোগ্রাম দেখো ইনশাআল্লাহ তাআলা আমরা মাদ্রাসা আনসার করবা ঠিক আছে নি ভাই আমি আটতাম পারি বা বইতাম পারি বা খাম কাজও করতাম পারি কোনো সমস্যা নাই কিন্তু আমি যখন ওই যে আত্মাইয়াতু পড়ি বইয়া ও সময় আমার বড় প্রবলেম করে আমি যদি সুন্নত নগর শহরে সম্পূর্ণ নমাজ যদি পড়ি তার বাদর দিন আর আমি আর আটকাম পারি না আমি ট্রাই করছি আর কি যে ধরি সুন্নত নগর শহরে যদি সম্পূর্ণ নমাজ দিয়ে করা যায় আল্লাহরে সজ্জা দিয়া দিয়ে করা কিন্তু পারি না হিসাবে ফর পড়িলাই মেসাবর লগে উবাইয়া আর নফল সুন্নত ওগুলো ধরি লোক চেয়ার উবাইয়া পড়ি হিসাবে ইনশাআল্লাহ মাসবুক কোন মানুষ অর্থাৎ পরবর্তীতে কোন মানুষ যদি এসে জমাতে শরীক হন তাহলে ইনি চিন্তা করবেন যে জানেওয়ালা কোন মানুষকে যদি দেখেন সামনের খাতারে মাসালা জানে এই ধরনের কোন মানুষকে যদি তিনি ফিটে হাত দেন এবং তিনি চলে আসেন তাহলে দুইজন তারা ফিসনের খাতারে দাঁড়াইতে পারেন যদি জানেওয়ালা কোনো মানুষ না দেখেন অর্থাৎ ফিটে হাত দিলে সে উল্টা আরো রাগ করবে তাহলে বিশৃঙ্খলায় না গিয়ে তিনি একা যেহেতু ইমামের সুজা বরাবর তিনি পিছনে দাঁড়িয়ে যাবেন উনার নমাজ হয়ে যাবে পরবর্তীতে যারা আসবে তাদের সাথে তা উনার সাথে যোগ দিবে আপনি যদি সামনের খাতারে থাকেন এবং পিছনে একজন আয়া দাঁড়ায় তাহলে যিনি সামনের খাতারে আপনার কোনো দায়িত্ব নয় যে পিছনের খাতারে আপনি চলে যাবেন এখন আপনি নমাজে দাঁড়াইছেন আল্লাহর সাথে আপনার মূল সম্পর্ক পিছনে কে আসলো না আসলো সে একা না দুইজন আপনি এতটুকু অনুভব করবেন কিভাবে এই অনুভব করার লাগলে আপনার নমাজের বিরাট ক্ষতি হয়ে যায় সুতরাং সামনের খাতারে যে আপনি আছেন আপনার দায়িত্ব নয় দেখা যে পরবর্তীতে কে আসলো সে একানি না না বা তার সাথে সংযুক্ত হবে হতে হবে কিনা এটা দেখার দায়িত্ব আপনার নয় যিনি আসলেন উনি যদি দেখেন যে আমি একা আমার সামনের খাতারে জানেওয়ালা কোন যারা মাসালা জানে এই ধরনের কোন মানুষকে তিনি ফিটে হাত দেন উনি চলে আসেন তাহলে তার নমাজ ঠিক আছে আর না হলে তিনি ইমামের সুজা বরাবর দাঁড়িয়ে যাবেন পরবর্তীতে আরো মানুষ আসবে তার সাথে সংযুক্ত হবে ইনশাল্লাহ খেরাতের ব্যাপারে যে ভাই প্রশ্ন করেছেন নামাজের খেরাত প্রথম কাতারে রাখাতে ইমাম সাহেব কুলহু আল্লাহ পড়েছেন এবং বাতের রাখাতে ইন্না আউতাইনা পড়েছেন এবং এই নামাজ তরতিবের খেলাফ হয়েছে যে ব্যক্তি পরবর্তীতে আপনাকে বলেছেন ইনি ঠিকই বলেছেন খেরাতের তরতিবের খেলাফ হয়েছে কিন্তু নামাজ নষ্ট হবে না নামাজ হয়ে গেছে এখানে ইচ্ছা করে তরতিবের খেলাফ করা হচ্ছে মকরু আর স্বাভাবিকভাবে হয়তো রুকু সজিদার পরে হঠাৎ মনে থাকে না যে কোনো একদিন অ্যাক্সিডেন্ট হতে পারে যদি কেউ এই ধরনের হয়ে যায় তাহলে নমাজে কোনো অসুবিধা নেই নমাজ হয়ে যাবে ইনশাল্লাহ খেরাতের মধ্যে তরতিবের খেলাফ হলো যায় আরেক জনাব প্রশ্ন হলো চেয়ারের ব্যাপারে দেখুন জনাব আমাদের শরীয়তটা হচ্ছে অত্যন্ত
মেহরবান আল্লাহ তাআলার দেওয়া শরীয়ত। আল্লাহ বলতেছে নামাজ আলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, আমি তোমাদেরকে তোমার আমাদের শরীয়তে কোনো কঠিনতা সৃষ্টি করি নাই। যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন যে চেয়ারে বসে, তো অন্তত পক্ষে আপনার প্রশ্নের আলোকে আপনি ফরজ নামাজটা পড়ে নেবেন, এরপরে সুন্নতে মুআক্কাদাগুলা যথাসম্ভব চেষ্টা করবেন যে এইভাবে এই যে পড়া যায়। অর্থাৎ আপনি আমাদের শরীয়তে যতটুকু আপনার প্রয়োজন অতটুকু আপনি কনসিডার নেবেন, বিনা প্রয়োজনে আপনি কনসিডার নেওয়া বা এবাদতের মধ্যে হেরফের করা এটা কোনো অবস্থাতেই এলাও নাই। এবং যদি সম্ভব হয় মাটিতে বসে বসে নামাজ পড়া। এখানে দেখেন একজন মানুষ, আপনি যখন চেয়ারে বসলেন তখন ইশারায় রুকু এবং সজিদা আপনি কিন্তু মাটিতে করতেছেন না, ইশারায় করতেছেন। চেয়ারে বসে যদি আপনি ইশারায় রুকু সজিদা করেন, তাহলে আপনি যদি জানু ফেরে, যেটা আসুন ফিরে বসা, যেটা আমরা বলি চার জানু কোনো কোনো এলাকায় বলা হয়, এভাবে বসে যদি আপনি ইশারায় নামাজ পড়েন, তাহলে চেয়ারে বসার চাইতে এটা উত্তম এবং সবচেয়ে বিনয় এবং আল্লাহর এবাদতির একটা খেতাব হচ্ছে আল্লাহর সাথে বিনয়ী থাকা। চেষ্টা করবেন যতটুকু সম্ভব আল্লাহ তাআলার শরীয়তকে মেনে চলার। অসুবিধা হলে বন্দার জন্য সব কনসিডার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমার মনে হয় সবগুলা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আমরা দেখব এই মুহূর্তে আরো কোন ভাই যদি থাকেন ইনশাল্লাহ কল নিয়ে করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম করা, আমরা নেক্সট কলারকে নিতে চেষ্টা করব। কলার আসসালামু আলাইকুম, দেখি আমাদের সাথে কে জয়েন হবেন এখন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কলার জি, সালাম আলাইকুম হুজুর। আমার তিন চারটা প্রশ্ন ছিল। এক নম্বর হইছে হুজুর, আমি কুরআন শরীফ ফরাত বইলে মানে আঙ্গুল দিয়া ধরতাম, মানে একটু হুজুর বল আর কি, এমনি দেখিয়া দেখিয়া ফড়ি সবসময় আঙ্গুল দিয়া মানে ধরি না, তো এখান কতটুকু আমার ঠিক একটা একটু হইবা? আপনি বলে আঙ্গুল দিয়ে ফলো করতে পারেন নকটা হইরা নি যে যে আঙ্গুল আর কি, লাইন বাই লাইন মানছে আঙ্গুল ধরিয়া ধরিয়া যে ফর হই না, আমি কম পড়ি আর কি, মাঝে মাঝে দড়ি মাঝে মাঝে আমি দেখিয়া দেখিয়াও পড়ি। এগুলো তো দড়িয়া ফড়া মানে জোর দরকার হইলে দড়িয়া ফড়তা, তারপরে মাদ্রিসা অ্যাডভাইস দিব মানে আপনার নেক্সট প্রশ্ন কি থাকো? দড়িয়া ফড়াটা জরুরি নাই নাকি? মাদ্রিসা অবশ্যই একটু এক্সপ্লেইন করো বা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার নেক্সট প্রশ্নটা কি তা? জি, আর আরেকটা প্রশ্ন এই যে আমি অনেক সময় ইয়াসিন সুরার কি খতমটা পড়ি 41 বার, তো একটা ওই যে অনেক সময় বইয়া ফড়ি বইয়া ফড়িয়া কোনো সময় আঠিয়া ফড়ি, তো গরুর মাঝে আঠিতে হইলে আর কি কোনো সময় আমার সেন্ডল ফাওয়া থাকে, তো আমি আর কি মানে সেন্ডল ফাওয়া দিয়া মুখস্থ, কিন্তু আমি সেন্ডল ফাওয়া দিয়া আমি গরু এমনি আঠিয়া আঠিয়া ফড়তাম পারিনি। আর মানে এই যে 41 বার ইয়াসিন সুরা খতম ফড়ার আর কি কতটুকু ফজিলত, বা কোনো মুর্দা গানের উপরে যদি আমি বসকাইয়া দেইতে কতটুকু আর কি ফজিলত আমার একটু হইবা। আর আরেকটা প্রশ্ন হয়েছে যে সুরা আলাক, যে সুরা আলাকের লাস্টের আয়াত সিজদা, তো ই মানে নমাজের মাঝে সুরা পড়া যায় না, কারণ নমাজের তো যদি সুরা পড়ার পরে তো রুকু যাইতে হইব, এরপরে সিজদা যাইতে হইব, তো এই আলাক সুরাটা আর কি নমাজের মাঝে পড়া যাইব নি, ও আমার তিনটা প্রশ্ন হুজুর। জাজাকিল্লাহ খায়ের বোন মাদ্রিস সাহেব, আপনার প্রশ্নগুলো শুনছেন, অবশ্যই আনসার দিবা। আপনি ফোন রাখিয়া ফলো হোক কা টেলিভিশন, এখন ইনশাল্লাহ মাদ্রিস সাহেব আনসার করবা, ঠিক আছে? জাজাকিল্লাহ খায়ের জি মাদ্রিস সাহেব, ইনশাল্লাহ আমরা আনসারের দিকে যাইমু ইনশাল্লাহ তাআলা। জি ধন্যবাদ। কোরআন শরীফ তেলাওয়াতের সময় আঙ্গুল দিয়ে ধরা জরুরি নয়, বরং যদি আপনি আঙ্গুল না দিয়ে দেখে দেখে পড়তে পারেন এটাই উত্তম। সুতরাং আপনি যেটা পড়তেছেন বেশিরভাগ এটাই উত্তম। আপনার আঙ্গুল দিয়ে অনেক সময় আঙ্গুল দিয়ে কোরআন শরীফের উপর দিয়ে হাঁটানো এটা বেয়াদবিমূলক আচরণ, এই জন্য আমরা কোনো কাগজ অথবা কোনো জিনিস ব্যবহার করি। আপনি যদি পারেন ভালো হলো আঙ্গুল একবারে ব্যবহার না করে দেখে দেখে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। দ্বিতীয়ত আপনি কোরআন শরীফ সুরে ইয়াসিন মুখস্থ বা যে কোনো কোরআন শরীফের মুখস্থ যে কোনো সুরা
যদি আপনি বসে বসে পড়েন তাহলে আদায় হয়, দাঁড়িয়ে অথবা হেঁটে হেঁটে যদি তিলাওয়াত করেন তবু আদায় হয়। আপনি যদি সুরে ইয়াসিন পড়েন বসে বসে যদি পড়েন তাহলেও ঠিক আছে, আপনি যদি হেঁটে হেঁটে পড়েন তাহলে আপনার ঠিক আছে, সওয়াবে কোনো বেশকম নেই। এবং প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি হিসাব করে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যেই পড়েন না কেন আল্লাহ তাআলা মুর্দাদেরকে দান করবেন বা নিজের আমন্নময় এ সওয়াব হবে। অর্থাৎ আপনি যে স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটে হেঁটে সুরে ইয়াসিন তিলাওয়াত করেন কোনো সমস্যা নাই, তিলাওয়াত ঠিক আছে আপনার। সুরে আলাকের শেষ যে সাজদা, দেখেন কোরআন শরীফের মধ্যে সর্বমোট 13টা আয়াত আছে, যে আয়াতগুলো তিলাওয়াত করলে আমাদের উপর সজদা ওয়াজিব হয়, 14টা আয়াত। এই 14টা আয়াতকে তিলাওয়াত করলে আমাদের উপর সজদা দেওয়া ওয়াজিব হয়। কিন্তু এই আয়াতগুলো তো মুবারক আয়াত কোরআন শরীফের ভিতর, তাহলে এটাকে কেন নামাজে পড়া যাবে না? অবশ্যই নামাজে পড়বেন, সুরে আলাক অবশ্যই নামাজে পড়বেন বা নামাজে পড়ার পর যদি সুরে আলাক যেহেতু লাস্টের সুরা হচ্ছে, লাস্টের আয়াত হচ্ছে সেজদার আয়াত, এই সময় আপনি যেহেতু এটা নামাজে পড়লেন, রুকুতে যখন যান তখন যদি আপনি এই সেজদার নিয়ত করে ফেলেন তাহলে রুকুর সাথে আপনার এই যে নামাজ আদায় করলেন নামাজের সাথে সাথে এইগুলো আদায় হয়ে যায়, আরবার আলাদা করে সুজদা দেওয়ার প্রয়োজন হয় না। এটা যদি আপনার লাস্ট হয়, যেহেতু সুরে আলাকের সেজদা যেটা সেজদার আয়াতের লাস্ট সেজদা, তখন আপনি তো নামাজের রুকুতে যাইবেন সময় সুজদা নিয়ত করে ফেলবেন, ইনশাল্লাহ সুজদা আদায় হয়ে যাবে। ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের মহাদিস সাহ। আমাদের একটা বা এক ভাইয়ের প্রশ্ন হয়তো আমরা আনসার দেই না, ইনশাল্লাহ সেটা বিরতির পরে এসে দিব। আমার বোনের আগে একজন ভাই প্রশ্ন নিয়ে এসেছিলেন, ইনশাল্লাহ তারা দর্শক ভাই বোন একটু গোফরে শর্ট ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাবো, আপনার এনটিভির সাথেই থাকবেন, জীবন জিজ্ঞাসের সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, রেসপেক্টেড ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পর আমরা আবার আপনাদের সামনে ফিরে আসলাম জীবন জিজ্ঞাসা নিয়ে। অনেকেই হয়তো অপেক্ষা করে আছেন প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা প্রথমেই চলে যাব আপনাদের প্রশ্ন নিতে, ইনশাল্লাহ দেখে কে আছেন আমাদের সাথে। খোলা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম, ইনশাল্লাহ আপনি প্রশ্ন করবেন অবশ্যই, মাদি সাহেবের কাছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, দেখি আপনার কি প্রশ্ন আছে আজকে ইনশাআল্লাহ। আমার হলো তিনটা প্রশ্ন, চারটা প্রশ্ন, একটা দু আমার একটা কইতাম হুজুর। জি প্রশ্ন করো। এক নম্বর প্রশ্ন হলো হুজুর, ফরজ নামাজ আমি পড়ি, ফরজ নামাজ পড়ি আর আমি আর দুই রাকাত পড়ি, আর তাই এত পড়ছি না যেমন কি আসতে আমার মাইন্ড তো নিয়ে গেছে কি আমি মনে হয় 5-7 মিনিট ইয়ে করিয়া বুঝতাম পারছি না যে পড়ছি না বাদে আমি আলহামদুলিল্লাহ দুইবার পড়িছি, দুই রাকাত পড়িয়া সৌসইদা দিছি, ইলা আমার নামাজ হয়েছে নি না, আমার নামাজ রিপিট করতাম হুজুর ওখান তামারে হইয়া দিবা, এলা প্রায় সময় আমার ওই হুজুর আমি হিরবার দুয়ারি পড়তাম নি নমাজ নিনা বলা সৌসইদা দিলে নমাজ হইব, ফরজ নমাজ আমার এখন তা কইয়া দিবা। আর দুই নম্বর হুজুর, একটা দুইটা দুয়া হইতাম আমার উন্থা হুজুর আমার ওই নি এখন তা জানতাম, اللهم اني اعوذ بك من الهم والحزن والبخل والجبن بلاء الدين غلبت الرجال আর আরেকটা হুজুর اللهم اني اعوذ سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماته ودعاء আর আরেকটা মোনাজাত হুজুর আমি কইতাম আমার মোনাজাতটা ওরেনি ولوالدي ولمن دخل بيتي المؤمنين والمؤمنات
والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك على مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين إرباده أكي حضور أمي ستازاني اللار كسي أمي خوي أكتا مروي سني باولا خوا مرتي كسي نيوخنا إتا مري خوي أدي والسلام عليكم حضور Welcome, Salaam to Labuna Bushafni. Program follow her by Madi Sabi, inshallah. Advise her by next caller. Assalamu alaikum. Walaikum assalam. Ji, Afna, question ta hoka je. Inshallah, after Prasada Horoka, Madisha Bushan Sahoba. স্বাভাবিক নিয়মে তো অবশ্যই অক্ত আগে ফর্তা ফর্তা নাই তারপর মহাদিস অবশ্যই অ্যাডভাইস করবা কি তা করতে আপনি ঠিক আছে ইনশাল্লাহ জাজাকাল্লাহ খায়ের ভাই ইনশাআল্লাহ তাহলে মহাদিস সাহেব জি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আনসার গুলা করার লাগে ইনশাআল্লাহ জি ধন্যবাদ যে প্রথম প্রশ্ন করেছেন যে ফরজ নামাজে যদি ওনার তাশাহুদ মিস হয় ঠিক আছে আপনি একটু চিন্তা করে দেখবেন যদি সত্যি তাশাহুদ মিস হয়ে যায় তাহলে সহ সজিদা দিলে নামাজ আদায় হয়ে যাবে এই নামাজকে আবার দোয়া পড়তে হবে না সুতরাং যদি চার রাখাত আল্লাহ যেমন জোহর আসর এশা এই দুই রাখাত পরে যদি আপনার তাশাহুদ মিস হয় আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে মিস হয়ে গেছে তাহলে নামাজ ভেঙ্গে আরবার পড়ার দরকার নেই আপনার ঠিক আছে একটি শব্দ আল্লাহ হাজান এই যে কেন আমিন দলাঈদ দাইনে ও শব্দটা ওয়ামিন দলাঈদ দাইনে এই শব্দটা আপনি ঠিক করে নেবেন বাকি সবকিছু আপনার ঠিক আছে বাদে যে পড়েছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি এই তসবিহটা আপনার ঠিক আছে তৃতীয়ত যে কোরআন শরীফের দোয়াটা পড়েছেন এই দোয়াটা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার এতটুকু কোরআন শরীফে এরপরে আল্লাহর রাসূল তওয়াফের সময় ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন এইগুলা লাগাইতেন এইগুলা পর্যন্ত কোরআন হাদিসে সঠিক আর বাকি যে এইগুলা কথাগুলা সঠিক আছে কিন্তু আপনার উচ্চারণে মারাত্মক ভুল আপনি হয়তো বাংলা উচ্চারণ দেখে দেখে বলতে পারছেন খবর হাসর এইগুলা যদি আপনি পড়েন তাহলে ওয়াকিনা আযাব আল কাবরি এইভাবে সুন্দর করে পড়েন ওয়াকিনা আযাব আল কাবরি ওয়াকিনা আযাব আল হাসরি ওয়াকিনা আযাব ইয়াউম আল কিয়ামা এইভাবে আরবি উচ্চারণ সুন্দর করে আপনি পড়বেন আর না হয় এতটুকু কোরআন শরীফে যতটুকু আছে এতটুকুই পড়ে আপনি স্টপ করবেন এরপরে ওয়াকিনা আযাব আস সাকারাত এই শব্দটা ওয়াকিনা আযাব আস সাকারাতিল মাউত
আমি মনে করি যে কোরআন শরীফের যে স্টপ আছে, স্টপে যদি আপনি থেকে যান, এই দোয়াটা এত মুবারক যে সহজ কথায় আমরা বেশি আল্লাহর নিকট চাই, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ার সব ভালো দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের সব ভালো দান করো, আখিরাতের সব ভালোর মধ্যে কবর আসর কুলসিরাত সব কিছু এসে যায়। মিস্টেক ভুল পড়ার চাইতে কোরআন হাদিসে যতটুকু আছে ততটুকু শুদ্ধ করে পড়া আমাদের জন্য বেশি উপকারী। ধন্যবাদ। আওয়াবিন নামাজ, আসলে আওয়াবিন নামাজটা হাদিস শরীফে বিভিন্ন সময় বলা হয়েছে, আসলে শব্দটার অর্থ আমরা প্রথমে বুঝতে হবে। আওয়াবিন হচ্ছে তাওয়াবিন এর যারা আল্লাহর নিকট ফিরে আসেন। আমরা দিনের মধ্যভাগে ব্যস্ত থাকি, এখানে যে দোহার নামাজ, দোহার নামাজটাও কোনো কোনো ক্ষেত্রে আওয়াবিন বলা হয়েছে, যেটা চাষ আমরা বলি। এরপরে মাগরিবের পরে যে আমরা এশার পূর্বে যে মানুষের একটু গাফলাতির সময় এখানে সহি রাখাত অথবা বিশ রাখাত সহিয়া দিয়েছে আছে সাহাবায়ে কেরাম, এশা পর্যন্ত যতটুকু সম্ভব করতেন। কোনো কোনো রেওয়ায়েতে বিশ রাখাতের কথাও আছে, কোনো কোনো সহি রাখাতের কথা আছে। এখানে আপনি মনে মনে যদি আওয়াবিন রেখে দেন তাহলে আপনার নিয়ত আদায় হয়ে যাবে, এবং এই নফলটা আরেকজন প্রশ্ন করেছেন যে উনি ঠিক মতো নামাজ আদায় করলে সহযোগিতা দিবেন কিনা। জি বোন, আপনি যদি নিশ্চিত হন যে আমার এই ভুল হয়েছে, ভুলটা হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে সুন্নতের ক্ষেত্রে ভুল, এই ক্ষেত্রে নামাজ মকরুহ হয়, সহযোগিতাও লাগে না এবং নামাজ দ্বারাই পড়তে হয় না। ওয়াজিব যদি ভুল হয়, ওয়াজিব যদি আমরা তরক করি তাহলে নামাজ দ্বারাই পড়তে হয় না কিন্তু সহযোগিতা আদায় করতে হয়। এই এই কারণে ফরজ যদি মিস্টেক হয় অথবা যে কোনো কারণে ফরজ আমরা মিস করে ফেলি তখন এই নামাজ সহযোগিতায় হবে না, বরং আপনি দোয়ারাই পড়তে হবে। যেমন হঠাৎ দাঁড়ানো থেকে সোজা আপনি সজদায় চলে গেছেন, রুকুই করেন না, পরে মনে হলো যে আমি তো রুকু করলাম না, রুকু তো ফরজ, পরে এটা সহযোগিতায় দিলে কাজ আসবে না। হঠাৎ আপনি মনে করলেন যে দুই রাখাতে বসবেন কিন্তু বসেন নাই, দাঁড়িয়ে গিয়ে তিন রাখাত বা চার রাখাতের সময় মনে হলো তা আমি তো দুই রাখাতে বসি নাই, তা সাহুদ করি নাই, এখানে ওয়াজিব মিস হলো, এখন সহযোগিতা দিলে নামাজটা আদায় হয়ে যাবে। এইভাবে সুন্নত মোস্তাহাব মিস হলে সহযোগিতা লাগে না এবং নামাজ মকরুহ হয়, ওয়াজিব মিস হলে সহযোগিতা দিলে হয়ে যায়, ফরজ মিস হলে নামাজ আর বার দোয়ারা ইয়া পড়তে হয়। আর আপনি যদি দেখেন আমি সব কিছু ঠিকঠাক করেছি, যে বিনা প্রয়োজনে আপনার সহযোগিতা দেওয়ার কোনো দরকার নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কাজের বিষয়। জি ভাই, এখানে কালে আমাদের দেশে না, সব দেশেই কাজে কাজ আর নমাজ একের সময়, নমাজও আমাদের জীবনের মূল কাজ, এই জন্য আপনি যতই করেন ওয়াক্ত আসার আগে তো নমাজ আপনার উপর ফরজই হলো না, ফজরের ওয়াক্ত আসলে তো আপনার উপর নমাজটা ফরজ হলো, আপনি এটা আদায় করবেন, এর আগে তো ওয়াক্ত আসার আগে তো নমাজ ফরজই আপনার উপর হয় না, না হলে তো আমরা ঘুমানির আগে তো ফরজ পড়ে ফেলতে পারতাম। এইটা আমরা জানি কাজের ক্ষেত্রে, এই জন্য তো আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে তার বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দেন। নামাজ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সবকিছুর উত্তম ইবাদত হচ্ছে নামাজ। কাজে অথবা কোনো সফরে যতই বাধা থাকুক না কোনো, যে কোনো ভাবে ম্যানেজ করে আমরা ওয়াক্ত মতো নামাজগুলা আদায় করব। আগে তো নামাজ আদায় করার কোনো অনুমোদন নাই। ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়র মাহাদিস সাহেব। আমরা ইনশাআল্লাহ আরেকটা কল নিব, দেখি কে আছেন আমাদের সাথে। কল, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম কলার, সালামু আলাইকুম। আমরা নেক্সট কলারে অবশ্যই চলে যাব ইনশাআল্লাহ, দেখি কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। কল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন করবা ইনশাআল্লাহ। তো আমি একটা প্রশ্ন করার কি, আমার আম্মা বৈশাখী এইটি রোলার উপরে আর কি, তো থ্যাংক ইউ তাহলে নো যে অদুটা কি একটু মাদ্রাসা পড়লাই নাকি ইন ওয়াটারে করতে পারবি না, তো এর ক্ষেত্রে আর কি তাই কিতা তাইমু হলে ঠিক আছে নি, আমার কাছে লাগে তেমন লাগে ইজিও, বাট আমি খুব ফলো করছি, আমি তাহলে ঠিক আছে, আর যখন হয়ে যায় তখন ওই হয়ে যায়, ও তাই নো ও দুটা বারাইলে করতে পারুন না। আচ্ছা, অজু করতে পারুন বাট অজু অর্ডার মিস হয়ে যায় একটা কইরা নাই নি, জি 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 অর্ডারটা মিস হয়ে যায়, যেমন আফর বদলা তাই না আগে মুখ করে লিবা ওলা হানা কি মিক্স আপ হইছে ইনশাআল্লাহ। আপনার আর কোন প্রশ্ন আছে নি? আর না হয় অজু যদি ওয়াটার মিস হলে অজুর কোনো ক্ষতি হয় না, যদি যেকোনোভাবে একজন মানুষ অজুর সাতটা ফরজ আদায় করে ফেলেন, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মুছে করা এবং পাও ধোয়া, তাহলে তার অজু আদায় হয়ে যায়। অন্যান্য যে কাজগুলা অজুর সুন্নত এইগুলাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অজুর কোনো প্রবলেম নাই। তবে তাই যেহেতু অজু করতে সক্ষম, পানি ব্যবহার করলে অসুস্থতা বা মারাত্মক ক্ষতির কোনো সম্ভাবনা নাই, তাহলে তিনি উজুই করতে হবে ইনশাআল্লাহ, উনাকে বলবেন উজু করার জন্য। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র মাহদি সাহেব। দর্শক ভাই বোন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক প্রশ্ন নিয়ে এসেছেন, এর মাধ্যমে সবাই কিন্তু আমরা উপকৃত হয়েছি, অনেক বিষয় আমরা জানতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রোগ্রাম এখানে শুরু করব, মুহাদ্দিস সাহেবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এনটিভির সবার পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি এবং দোয়া চাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।